প্রথম মাছ আমাদের। জালতি কোথায়? পিছনে, তোমার পিছনে জালতি রে নাও বা। ও দারুন বড় সাইজের তেড়ে দেখুন, আর ঢেউ দেখুন। হ্যাঁ ও বা, বড় মাছ, সাদা মাছ, আবার তার তেড়ে মাছ। ও দারুন দারুন তুলতে কি বলো আছে, চলো তো সাঁতারতে। ও লম্বা লম্বা উড়িয়ে লম্বা, ই চলে না যায় বা। ও কি সাইজ ও, পরপর মাছ আজ। যাক লম্বা আছে কিন্তু প্রচুর। ও আমরা তো হালকায় নিচ্ছিলাম। এই এই ও ও সামনে মাছ, সামনে মাছ। শুভ সকাল বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ফিশিং বাংলার আরো একটি নতুন ভিডিওয়ে। চলো আজ আবার একটা হয়তো সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে চলেছি, দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, রওনা দিয়ে দিলাম ইঞ্জিন স্টার্ট দিয়ে আরও এক সুন্দর সকালে। আর আজ কিন্তু প্রচুর হাওয়া বইছে, আমরা নদীর মাছ বরাবর চলে এসেছি আর শুরু করছি জাল ফেলার কাজ চারজন মাছ ধরার জন্য। পিছনে এদিকে প্রথমবারের মতো আমাদের জালটা টানা হচ্ছে আর মাছ হবে, মাছ হচ্ছে, মাছ দেখা যাচ্ছে, তার মানে মাছ আছে, অনেক বড় জাল। আমাদের জালে কিন্তু প্রচুর মাছ বেঁধেছে আর এখনো বাঁধছে, যে কারণে মাছ আর ছাড়িয়ে তুলছি না, নাহলে মাছ বাঁধতে থাকবে, সেখানে জাল তুলে ফেলছি টেনে। আগামাথা তাহলে মাছ বাঁধছি কি বলো? থাক না, একটা দুটো যাক, প্রচুর মাছ বা, জাল তো এখনো 5% উঠিনি। এই তো বন্ধুরা মাছ যা উঠেছে আজকে পুরো প্রচুর মাছ হয়ে যাবে, একটা নেই আর এখনো তো উঠছে। আমাদের চারের মাসের জন্য ঠিক যতটা মাছ প্রয়োজন ততটাই জাল থেকে ছাড়িয়ে নিয়েছি আর জালে এখনো প্রচুর মাছ বাঁধা আছে। তো এখন এই মাছগুলি কেটে বড়শিতে গেঁথে বড়শিটা ফেলে নিই, তারপর ওই মাছ ছাড়াবো, তাই তো? বড়শিতে কত সময় লাগবে আমাদের? আমাদের বড়শি ফেলার কাজ শুরু হয়ে গেল আর আজ বড় নদীতে বড়শি ফেলছি, দারুণ হাওয়া আছে কিন্তু নদীতে। আমাদের বড়শি ফেলার কাজ শেষ আজকের মতো, আর এই বড়শি তুলতে কখনটা চলো তাহলে জঙ্গলের ভিতরে যাই। আমরা এরকম জঙ্গলের সাইডে এসে বসে আছি আর খাওয়া দাওয়া সারছি, খাওয়া দাওয়া করে রওনা দেবো বড়শি তোলার জন্য। আর আজ যদি বড়শিতে মাছ পাই আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। বড়শি তুলতে আমরা যাচ্ছি, চলো বা। হ্যাঁ চলো, মাছ শাক হবে না আজকে, আশা করছি তো। নাও নাও ধারে নাও, তাড়াতাড়ি বাবু। ঢেউ এত হচ্ছে যে সামনে একদম আগানো যাচ্ছে না,
অনেক বাসা আইছে। দেখো কি মাছ বাদে। আমাদের বর্ষি তোলা শুরু হয়ে গেল, দেখি কি মাছ ওঠে আজ। ঢেউ যা দিচ্ছে, মাছ আছে। বর্ষি টানা সবে শুরু হলো, এই সবে প্রথম বর্ষি টানা শুরু হলো আর মাছ আছে। বাবা কি মাছ হবে, বন্ধুরা মাছ আছে। ও বাবা বড় একটা মাছ দেখা গেছে, ও তেড়ে মাছ, বড় মাছ বা ভেসে ভেসে আসছে। দারুণ বন্ধুরা, দেখুন প্রথম মাছ আমাদের। জালতি কোথায়? পিছনে, তোমার পিছনে জালতিরে নাও বা। ও দারুণ বড় সাইজের তেড়ে, দেখুন দেখুন, সাবাস, একদম পৌনি হয়ে গেল প্রথমেই। বেশ বড় সাইজের একটা তেড়ে মাছ, সাইজটা দেখুন আগের দিনেরটা থেকে বড়। কি বলো, বন্ধুরা আজকে প্রথম মাস, চার পাঁচটা বসে তোলার সাথে সাথে পরে দেখবা কি মাছ উঠলো। ওটা সাথে ঢেউ যা হচ্ছে, নৌকো ধরে রাখা যাচ্ছে। ঢেউ গুলো দেখুন বন্ধুরা, বাবা কাঁপতেছে নৌকো খুব। চলে এসছে আবারও একটা সাঁতাতে, বেশ ভালো লম্বা এটা। বেঁচে আছে না, মরে গেছে বা? হ্যাঁ ছাড়িয়ে ফেলো, ক্যামেরা ধরে রাখতে পারছি না বেশি। মাছ আছে, তোলো 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 বা। বন্ধুরা মাছ, আবার একটা মাছ আছে আবার সাঁতাতে। এই নিয়ে তিনটে সাঁতাতে আসলো, বর্ষিতে কিন্তু আবার একটা ভার ভার লাগছে। আবার সাঁতাতে, আজকে একটু বেশি ঢেউ হচ্ছে, কি বলো? তোলো তোলো, আজ কিন্তু বেশ পরপর মাছ আসছে। দেখা যাক এবার কি মাছ আসতে চলেছে। বড়, সাপের মতো দেখতে, এটা একটা বড় মাছ, কাঁকড়ার চার করে যে মাছ। ইট ইট কেন হবে, মাছ এটাও ভালো বড় আছে, পেঁচিয়ে উঠছে। ভালো বড় মাছ তো, আবার একটা বা, পরপর দুটো, একটা ছাড়ানো হচ্ছে, ওই আরো একটা, এটাও পেঁচিয়ে আসছে। পরে ছাড়াবা? আচ্ছা এগুলো পরে ছাড়ানো হবে, কারণ প্রচুর ঢেউ হচ্ছে এদিকে আর ঢেউর ভিতর মাছ ছাড়ানো সম্ভব হচ্ছে না। টানছে, আবারও টানছে, ভালোই আসছে মাছ। ওই তো আবার আবার সাদাতে, ওড়া না আছে, একটু অন্য মাছ তোলো দেখি, খালি সাঁতাতে তুলতেছ। আর ঢেউ দেখুন, হ্যাঁ ও বা বড় মাছ, সাদা মাছ, আবার তার তেড়ে মাছ। ও দারুন দারুন, তুলতে হবে আরামসে, মরে গেছে।
ও একই সাইজ দুটোর তাই তো বা নেড়ে একটু বড় এই শোল চলে গেল তো বন্ধুরা আবার একটা টেড়ো মাছ হ্যাঁ টেড়ে মাছ সেলমন মাছও না কি এটা বলে এটা জানো তো সেলমন মাছ পরপর না না বেশ ভালোই মাছ আসছে পরপর কি মাছ তোলো 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 জল দিয়ে দিলো চোখ মাছ কিন্তু আজ কন্টিনিউ মাছ কোনো দেরি নেই মাছ আসায় এখন এখন কি ইট আছে তোলো বসি একটু ভাষা ভাষা আছে কি বলো বন্ধুরা আবার একটা মাছ আমাদের আসতে চলেছে হয়তো দেখা যাক দাঁড়ানো যাচ্ছে ও কি সাইজ ও পরপর মাছ আজ দেখুন সাইজটা একবার ও বা দেখাও দেখা যাচ্ছে না তোলো 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 দারুণ সাইজ এটা তো সব থেকে বড় তাই না আজকে সব থেকে বড় মাছ এইটা তিনটে পরপর তেড়ে মাছ আর তার মধ্যে সব থেকে বড় তেড়ে এইটা দেখুন সাইজটা একবার পুরো বিগ সাইজ এটা উপরে দুটো নিচে একটা আছে মাছও হচ্ছে আজকে ঢেউয়ের ভিতর আজ কিন্তু প্রচুর মাছ হচ্ছে তো সাঁতাতে সাঁতারে আজকে কটা হলো আর মনে নেই অনেক হয়েছে টানছে ও চলো সাঁতাতে হবে না তো বন্ধুরা আবার একটা বড় টান দিল দেখা যাক কি মাছ আসে সাঁতাতে বা যাক লম্বা আছে কিন্তু প্রচুর ও আমরা তো হালকায় নিচ্ছিলাম প্রচুর লম্বা একটা সাঁতাতে উঠলো আর ষোল এসে গেছে 200 বড়শি এখনো কিন্তু 100 বড়শি বাকি মাছ আছে 200 বড়শি ষোল ওঠার আগে কিন্তু আরো একটা মাছ আছে মাছ ওই তো একই মাছ মাছ আজ পুরো কন্টিনিউ মাছ ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে সাঁতাতে মাছ উঠলো বেশ কয়টা কি বলো টানছে আবার ঠিক আছে তোলো 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 মাছের যতক্ষণ আছে রাশি আছে তোলো তো মাছ ও বা লম্বা লম্বা দেখা গেছে ভালো লম্বা এই এই ও ও সামনে মাছ সামনে মাছ দেখুন তেড়ে মাছ আবার ও আজ যা মাছ উঠছে তো সলিড মাছ উঠছে আজ এদিকে আমরা সাতাতে মাছ দেখছি ওদিকে আরো একটা বড় তেড়ে উঠে গেছে দেখুন আজ প্রচুর মাছ দারুণ আর ঢেউ হচ্ছে কিন্তু বা সেই ঢেউ এটা জ্যান্ত আছে বন্ধুরা মাছ কিন্তু আজ কি বলবো আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে ভিডিও বহুদিন পর কিন্তু এমন মাছ হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো এখনো বড়শি বাকি বলা যায় না আর কতদূর কি হবে বড় বড় মাছ তোর বড়শিতে কিছু আছে নাকি মাছ 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 থাকবে আজকে আজকে রে মাছ না কি বলো ও মিস্টেক কি বলো আছে তোলো তো এবার যেন মিস্টেক না হয়
না সাদা সাদা দেখা যাচ্ছে না এখন সাদা তো দেখা লাগে না সাদা তে ও লম্বা লম্বা উড়িয়ে লম্বা ই চলে না যায় বা ও এটা কিন্তু ভালো বড় আছে এ মরে গেছে মনে হচ্ছে না বেঁচে আছে পেঁচিয়ে উঠছে ওবা মুখে বাঁধিনি মুখে বাঁধিনি দেখিছো না পিঠে ফুটিছে আছে ওই তো সাদা মাছ সাদা কি একটা দেখা যাচ্ছে তেড়ে তবে সাইজটা অত বড় না কিন্তু একেবারে খারাপ বড়ও না দেখুন চলে আসছে আমাদের পরবর্তী তেড়ে না আজকে মাছের রাশি পুরো কি বলো বা কিছু বলো আজকে না আজকে আর কি বলবো মাছের তো শুধু আমার এতেই আনন্দ আজকে আর কিছু বলার নেই ফাইনালি আমাদের গ্রাবিয়া জুটলো আর আজ কিন্তু প্রচুর প্রচুর মাছ পেয়েছি তো সমস্ত মাছগুলি একসাথে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এই হলো আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ দেখুন মাছ সরবা একটু মাছ দেখুন এই হলো আমাদের টেড়ে মাছের কালেকশন প্রচুর মাছ পাঁচটা চারটে তো পুরো বড় বড় সাইজের আজকে আজকে মাছ ধরে খুশি তো আজকে মাছ ধরে খুব খুশি বন্ধুরা সাবস্ক্রাইব করে দেয়া চাই কিন্তু আজকে আর এদিকে আছে সাতাতে মাছ সাতাতে মাছ তো কত পিস হয়েছে সে গুনতে ভুলে গেছি প্রচুর হয়েছে সব মিলিয়ে মাছ মাছ হয়ে গেছে আজকে নৌকোয়